বন্ধুরা, আজকে তোমাদের সামনে শীতের সবজির একটা রেসিপি নিয়ে চলে এসেছি, পালং শাকের রেসিপি। আমি পালং শাক দিয়ে ধোকার ডালনা করে দেখাবো, তাহলে তোমরা কিন্তু পুরো রেসিপিটা আমার সাথে থাকবে আর দেখবে কিভাবে করছি। ডালনার জন্য এখানে পালং শাক নিয়েছে এই 350 গ্রাম মতো, আর এখানে মটর ডাল আর একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছি অল্প করে। এই দিয়ে আমি পালং শাকের ধোকার ডালনা করবো। প্রথমেই আমি শাকটাকে হালকা করে সেদ্ধ করে নেব। প্রথমেই পালং শাকটা আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি, জল দেব, দেখো বন্ধুরা পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। শাকটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব, কোনো জল দেব না, ভালো করে জল ঝরিয়ে নিয়েছি মিক্সিতে। দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। দেখো খুব ভালো করে পেস্ট করে নিয়েছি পালং শাকটা। এই বোলের মধ্যে আমি ডালটা বেটে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে ডালটা বেটে নিচ্ছি। এ দেখো ডালটাও খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার আমি পালং শাকের মধ্যে ডালটা মিশিয়ে নেব। এর মধ্যে আমি একে একে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দেবো একটুখানি লবণ, একটুখানি জিরের গুঁড়ো আর 1 চামচ আদা বাটা। এবার খুব ভালো করে ফেটিয়ে নেব। এ দেখো ডাল আর পালং শাকটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এই থালাটাতে তেল মাখিয়ে নিয়েছি ভালো করে। এবার পেস্টটাই থালার উপর ঢেলে দেব। ছুরা আমি কড়াইতে গরম জল বসিয়েছি, এবার একটা এরকম স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার থালাটা স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। এবার আমি কড়াই বসিয়েছি একটু গ্রেভি করে নেব, তার জন্য সর্ষের তেল দিচ্ছি। এবার আমি গোটা গরম মশলা আর একটা তেজপাতার একটু জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, এবার আদা বাটা দিচ্ছি। এবার আমি একে একে মশলা অ্যাড করছি। প্রথমে দিচ্ছি লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার একটা বড় সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিচ্ছি। এবার আমি দেব কাজু আর পোস্তর পেস্ট 1 চামচ বড় চামচে, দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। আমি অল্প একটু টেস্টের জন্য চিনি দিচ্ছি। সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার গরম জল অ্যাড করছি। দেখো বন্ধুরা আমার পালং শাক আর পালং শাকটা ভাপানো খুব ভালো করে হয়ে গেছে, এটা কি সুন্দর শক্ত হয়ে গেছে। আমি 15 থেকে 20 মিনিট একদম গ্যাসটা জোর করে রেখেছিলাম, এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব। বন্ধুরা দেখো আমি কেটে তুলে নিয়েছি, এবার গ্রেভিতে আমি এগুলো ছেড়ে দেব। আমার পালং শাকের ধোকাটা রেডি হয়ে গেছে। এবার আমি 1 চামচ ঘি দেব লাস্টে, 2 চামচ দিলাম ছোট চামচে, আর একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা আমি তোমাদের একটা দেখো তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট।
রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সাথেই ভালো লাগবে। আর কোনো বাড়িতে অতিথি আসলে এটা করে খাওয়াতে পারো, সবার প্রশংসা পাবে। দেখো বন্ধুরা কি সুন্দরভাবে আমি পালং শাক দিয়ে ধোকার ডালনাটা বানিয়ে ফেললাম। তোমরা কিন্তু এইভাবে বানাতে পারো। শীতকাল তো এখন পালং শাক তো সবসময় আছে, খুব ভালো লাগে খেতে। একদম ধোকার ডালনা তো তোমরা সবসময় ডাল দিয়ে খাও, পালং শাক দিয়ে একবার অন্তত করে খেও। আর আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।